আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা ওয়া বাদ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিত তানজীলিল আজীজ ওয়া ফুরকানিহিল কদীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তাআলামুন। صدق الله العظيم। وقال رسول الله صلى الله عليه وسلم علامة المنافق ثلاثة: إذا حدث كذب، وإذا وعد أخلف، وإذا أؤتمن خانا। متفق عليه। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে দেশে অথবা প্রবাসে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল বাংলাভিশনের সাপ্তাহিক আয়োজন প্রাত্যহিক জীবনে ইসলাম জিজ্ঞাসা ও জবাব। আর পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি নাজির মাহমুদ। প্রিয় দর্শক, আপনারা অবগত আছেন যে প্রতি বৃহস্পতিবার ঠিক এই সময় আমরা আপনাদের সামনে উপস্থিত হই এবং সমসাময়িক গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ কোনো বিষয় নিয়ে আলোচনা করি। আমরা আজও তেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো আমানতদারির গুরুত্ব। আমাদের উপরে অনেক আমানত রয়েছে, আমরা সেটা খেয়ানত করছি না তো? আমানতের খেয়ানত এটা মুনাফিকের আলামত, সুতরাং এটা যেন আমরা না করি সেদিকে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এই জন্য আমরা এই বিষয়টি আজ আলোচনা করব। এই বিষয়ের উপর আলোচনার জন্য দেশের বরেণ্য একজন ইসলামী চিন্তাবিদ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, তার সাথে আমরা পরিচিত হব। তার আগে আপনারা চাইলে আমাদের অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করতে পারেন, সেজন্য আমাদের এস কলেজে নাম্বার আছে, সেখানে আপনাকে ফোন করতে হবে। দর্শক, আমাদের সাথে আজকে আলোচনায় রয়েছেন দেশের অত্যন্ত সিনিয়র ইসলামী স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা এ কে এম আব্দুল ওয়াদুদ, মুহাদ্দিস ঢাকা নিসারিয়া কামিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি উস্তাদ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। উস্তাদ, আমরা আজকে যে বিষয়টা আলোচনা করি যেটা আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, একেবারে খুব স্বল্প মনে হলেও মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব জায়গায় আমাদের এই বিষয়টি রয়েছে আমানত, এবং সে আমানতের খেয়ানত যাতে না হয় আমরা আমানতদারিতার যে গুরুত্ব সে বিষয়ে আলোচনা করতে চাই। এটা কয়েকটি স্তর রয়েছে, আল্লাহর কিছু আমানত রয়েছে, সাধারণ মানুষের মাঝে কিছু আমানত রয়েছে, এই বিষয়টা যদি আপনি আমাদের দর্শকদের বলতে চাই। সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী, সম্মানিত উপস্থাপক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলে দিয়েছেন তার সংক্ষিপ্ত সূচনা বক্তব্যের মধ্যে, যে আমাদের জীবনে অনেক কিছুর আমানত রয়েছে। আমি যদি আরও একটু গভীরে যেয়ে বলি, অনেক কিছু নয়, সব কিছুই আমানত। রাইট। রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে জীবন দিয়েছেন, আমাদেরকে একটি সুন্দর অবয়ব দিয়েছেন, এ সবগুলি আমরা ব্যবহার করছি, কিন্তু এটি আমানত। রাইট। রাব্বুল আলামিন আমাদেরকে দিন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন, কোরআন দিয়েছেন, নবী দিয়েছেন, এসব কিছু প্রত্যেকটি আমানত। জি। যেটি সম্পর্কে রাব্বুল আলামিন আয়াতে কারীমায় সূরা হাশরের মধ্যে বলেছেন এভাবে, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া হামালাহাল ইনসান ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আয়াত তো দীর্ঘ, সব কিছু তো আলোচনায় এখানে আনা যাবে না, তবু আমানত শব্দটির সাথে যেহেতু আয়াতের সম্পৃক্ততা আছে, এই জন্যে আমি আয়াতটি তেলাওয়াত করলাম, যে আল্লাহ এখানে আমানত বলে কোরআনকে বলেছেন। জি। আর কোরআন রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উম্মতে মুহাম্মাদের জন্য, গোটা বিশ্ববাসীর জন্য এমন একটি আমানত, যে আমানতটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংরক্ষণ করেছেন, বাস্তবায়ন করেছেন, তুলে ধরেছেন। জি। সেখান থেকে বোঝা যায়
যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র বৈশিষ্ট্য কি, তখন তিনি এক কথায় উত্তর দিয়েছিলেন, খুলুকুহু খুলুকুল কোরআন। গোটা কোরআনই হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র। তাই যদি হয় তাহলে এই কোরআনের যে আমানত বা এই কোরআনকে কেন্দ্র করে কোরআনে করিমের মাধ্যমে রাব্বুল আলামিন বিশ্ববাসীকে উম্মতে মুহাম্মদীকে যা দিয়েছেন সবই আমানত। জি, আমি যদি মনে করি যে আমার চোখ আমি আমার ইচ্ছা মতো এটির ব্যবহার করব, আমার দাঁত, আমার জবান, আমার কথা, আমার ভাষা, আমার হাত, আমার হাত পা আমার ইচ্ছায় করব, তাহলে কিন্তু আল্লাহ যে কথাটি বলেছেন, আপনি আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন সূচনা লাগলে, যে আল্লাহ বলেছেন লা তাখুনুল্লাহ আর রাসূল, আল্লাহকে আল্লাহরও খেয়ানত করো না, রাসূলকেও খেয়ানত করো না। তো আল্লাহ আল্লাহর রাসূলকে তো আমরা দেখে ধরে তাদেরকে যে কোথাও খেয়ানত করব, তাদের ক্ষতি সাধন করব, এটি তো সম্ভব নয়। এর অর্থই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধান আমাদেরকে দিয়েছেন কোরআনে করিমের মাধ্যমে, যে দিক নির্দেশনা আমাদেরকে প্রদান করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বাস্তব জীবনে আমাদেরকে যা করে দেখিয়েছেন, যা বলেছেন, যা আদেশ করেছেন, যা নিষেধ করেছেন, অর্থাৎ এই সবগুলোই আমাদের উপরে আমানত হিসেবে তিনি ন্যস্ত করেছেন। এগুলি যদি আমরা সংরক্ষণ করি তাহলে আল্লাহ আল্লাহর রাসূলের সেই আমানতকে খেয়ানত না করা হলো, এবং সেই খেয়ানত না করাটাই আল্লাহ আল্লাহর রাসূলকে খেয়ানত না করার সামিল হলো। যদি এর ব্যত্যয় করলে, এর ব্যতিক্রম করলে সেটি আল্লাহ আল্লাহর রাসূলকে খেয়ানত করা হবে। ওস্তাদ, আপনি যেটা বলছেন, আমরা যদি আরও আগে যাই যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহ সৃষ্টি করে যখন বললেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই, তখন কিন্তু আমরা ওয়াদা করেছিলাম, কালু বালা বালা, আমরা সকলে সমস্বরে বলেছিলাম যে অবশ্যই আপনি আমাদের রব। তাহলে সেখানে কি আমাদের এই যে ওয়াদা করাটা, এটা একটা, এটিও একটি আমানত, যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে এই আমানত এবং আহাদ, জি, গচ্ছিত সম্পদ এবং প্রতিশ্রুতি, এই দুটিকে একসাথে এক বাক্যের মধ্যে উচ্চারণ করে এভাবে বলেছেন লা ইমানা লিমাল্লা আমানাত আলাহু, জি, ওই ব্যক্তির ইমান নাই যেই ব্যক্তির মধ্যে আমানাত নাই, আর ওই ব্যক্তির মধ্যেও ইমান ও ইসলাম নাই যে ব্যক্তির মধ্যে আহাদ নাই, অর্থাৎ যার কাছে কোনো গচ্ছিত সম্পদ অথবা কথাবার্তা অথবা কোনো দায়িত্ব, সেটি অফিসের হতে পারে, প্রতিষ্ঠানের হতে পারে, সন্তান সন্ততির হতে পারে, প্রতিবেশীর হতে পারে, জনগণের হতে পারে, এর যে কোনো দায় দায়িত্ব যদি এক ব্যক্তির কাছে আমানত থাকে, সেখানে যদি সে খেয়ানত করে তাহলে সেই ব্যক্তিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ব্যক্তির ইমান নাই, কারণ সে আমানতকে রক্ষা করছে না। যদিও মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা এভাবে দিয়েছেন যে ইমান নাই মানে তার মধ্যে ইমানের পরিপূর্ণতা নাই, ইমানের পরিপূর্ণতা আনায়ন করতে হলে এই আমানতগুলি তাকে সংরক্ষণ করতে হবে। ওস্তাদ, আপনার এই হাদিসটি বলার পরে আমার একটা কথা মনে পড়েছে, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এমন খুব কম হয়েছে যে উনি বক্তব্য দিয়েছেন অথচ এই কথাটি বলেন নেই, উনি প্রত্যেক বক্তব্যেই কথা বলতেন লা ইমান আলিমান লা আমান লাহু, এই কথাটি, তার অর্থই হচ্ছে যে আমানতের গুরুত্ব এত বেশি, রাইট, এবং এতটা জীবন ঘনিষ্ঠ এবং এটির সংরক্ষণ এতটা জরুরি যে সেটি তাকে করতেই হবে, এখনই করতেই হবে। এটি দেখতে যে আমি একজন গৃহকর্তা, আমি সন্তান সন্ততির পিতার দাবিদার অথবা মায়ের দাবিদার, অভিভাবকের দাবিদার, এই অভিভাবকত্বের অর্থ হচ্ছে যে এই সন্তান সন্ততির দায়িত্ব পালন করা, তার হক, তার অধিকার, তার প্রাপ্তি তার কাছে পৌঁছে দেওয়া, সেটি অক্ষরে অক্ষরে সাধ্যানুযায়ী পালন করা, আল্লাহ ভীতির সাথে সেটির প্রতি সচেতন থাকা, এটিকে সংরক্ষণ করা, এটিও আমানত। এবং এটি সম্পর্কে
রাব্বুল আলামিনের কাছে আমাকে জবাবদিহি করতে হবে। এই জন্য কি আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, মানে তার যার যার প্রাপ্তি তার কাছে পৌঁছে দাও, তার কাছে পৌঁছে দাও। আজকে এবং এটা যখন বলেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম, আল্লাহ তোমাদেরকে ব্যাপারে আদেশ করছেন, আদেশ করছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেটি আদেশ করেছেন বান্দার উপরে, তার মানেই হচ্ছে এই আদেশটি পালন করা তার জন্য ফরজ। জি, তো ঠিক আমরা যদি মনে করি যে পিতা মাতা সন্তান সন্ততির থেকে অনেক কিছুর হকদার, পাওনাদার, প্রাপ্তি আছে, ঠিক একই সাথে সন্তান সন্ততিরও কিন্তু পিতামাতার কাছ থেকে, অভিভাবকের কাছ থেকে প্রাপ্তি আছে। সেই প্রাপ্তি যদি তাদেরকে সাধ্যানুযায়ী পৌঁছানো না হয় তাহলে সেটিও আমানতের খেয়ানত। আজকে আমার সন্তান কোথায় যাচ্ছে, কোথায় খাচ্ছে, কোথায় থাকছে, কার সাথে মিশছে, আমি যদি সেই খোঁজ খবর না রাখি তাহলে আমি সে আমানতের খেয়ানত করলাম। আমি আমার চোখের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশনা দিয়েছেন যে তোমার চোখ, এই দৃষ্টি, এই নেয়ামতকে এই কাজে তুমি ব্যবহার করো এবং এই সকল ক্ষেত্রে তুমি চোখের ব্যবহারকে, চোখের ব্যবহার করার থেকে বিরত থাকো, পরিহার করো। এখন যদি আমি এর ব্যতিক্রম করি তাহলে সেখানে আমার চোখের খেয়ানত হবে, কারণ এ চোখ সম্পর্কে আল্লাহ বলেছেন মাসউলা, জিজ্ঞাসিত হবে বান্দা। ঠিক আমার কথা, একটি কথা মুখ ফসকে অথবা একজনের অবর্তমানে অগোচরে আমি বলেই যাচ্ছি, গিবাত শেকায়েত করছি, পরনিন্দা, পরচর্চা, পরশ্রী, কাতরতার আশ্রয় নিচ্ছি এবং আমি নিজে খুব আনন্দিত, উৎফুল্লিত হচ্ছি আর মনে করছি যে আমি একজন ভালো মানুষ, আমি টুপি পরেছি, আমি দাড়ি রেখেছি, আমি সামনের কাতারে নামাজ আদায় করি, আমি হজ করেছি, আমি ওমরা পালন করি, আমার হাতে তসবিহ থাকে, আর এই মজার মজার মুখরোচক গীবত শেকায়েত পরনিন্দা পরচর্চাগুলি আমি করে যাচ্ছি, আমার জবানের আমি খেয়ানত করছি। একজন মানুষের ইজ্জত, সম্ভ্রম, সম্পদ, এটি আর একজন মুসলমানের কাছে কিন্তু আমানত, এটিকেও তাকে সংরক্ষণ করতে হবে। ওয়া ইরজুহু ওয়া মালুহু, এবং এটা তো বিদায় হজ্জে আল্লাহর হাবিব স্পষ্ট করে, আল্লাহর হাবিব বিদায় হজ্জের খুতবার মধ্যেও কথাটি স্পষ্ট করে বলেছেন। এখন এই আমানত সংরক্ষণ করতে হবে প্রতিবেশীর ক্ষেত্রে, সংরক্ষণ করতে হবে সহকর্মীর ক্ষেত্রে, সংরক্ষণ করতে হবে শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গের ক্ষেত্রে, এটিকে সংরক্ষণ করতে হবে স্নেহভাজন, স্নেহাস্পদ যারা তাদের ক্ষেত্রে। আজকে যদি আমি দুর্বল, অসহায় অথবা নাবালক সন্তান তার উপরে জুলুম করলাম, চাই সে আমার ঘরের হোক অথবা বাইরের হোক, তাহলে আমি এখানে কিন্তু আমানতের খেয়ানত করছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরিষ্কার বলেছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউয়াক্কির কবীরানা ফালাইসা মিন্না, বড়দেরকে যারা সম্মানের অধিকারী সেই সম্মানকে যারা দিল না, সম্মানকে যারা সংরক্ষণ করল না, অথবা যে ছোট ছোট সহকর্মী, ছাত্র, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন রয়েছে যারা স্নেহ পাওয়ার যোগ্য, তাদের সেই স্নেহ ভালোবাসা দিয়ে তাদেরকে যদি সিক্ত না করা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার করে বলেছেন সে আমার উম্মত, সে আমার উম্মত। আপনার কাছে আসবো, আমি একটা ফোন নিয়ে আসবো। জি দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি কে বলছেন, কোথেকে বলছেন? বলছি আমি ফিরোজ বলছিলাম। ফিরোজ ভাই আপনার প্রশ্ন। বলছি আমি বলছিলাম, যারা ইচ্ছাকৃত আমানতের খেয়ানত করে এরাই কিন্তু মিথ্যাটা বলে এবং এরাই কিন্তু কথাটাই ওয়াদা ভঙ্গ করে। জি, এবং মানুষের সামনে অশ্লীল ব্যবহার করে এরাই। আল্লাহ নবী বলছেন এই চারটা খারাপ গুণ থাকলে তারা একসাথেও কোনো না আছে, শুধু তাদেরকে প্রকাশ্য মুনাফিক বলা এবং তাদের জানাজের নামাজ বন্ধ করা উচিত, তা না হলে সমাজ পরিবর্তন হবে না। একটু বলবেন এই ব্যাপারে। জি আপনি আমাদের সাথে থাকুন ফিরোজ ভাই, আমরা ইনশাআল্লাহ আপনার প্রশ্নের জবাব দিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকের আলামতগুলি বলে দিয়েছেন, এখন এই জন্য তাদেরকে যদি জামাত থেকে তাড়িয়ে দেওয়া হয় তাহলে সেটা আরো ক্ষতির কারণ হবে, এবং তাদেরকে মুনাফিক বলাটাও, তাদেরকে মুনাফিক বলে তাদেরকে অপমানিত করা বা লজ্জিত করা, এটির অনুমোদনও কিন্তু শরীয়ত দেয় নাই। শরীয়ত বলেছে এই কথাটাই, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইজাতিল হাসানা,
রব্বের দিকে, হেদায়েতের দিকে, দীন ইসলামের দিকে মানুষকে ডাকো। একজন যদি ভ্রান্ত পথের পথিক হয়ে চলছেই একদিকে, এটি যদি দৃষ্টিগোচরে আসে তাহলে তাকে ডাকো বিল হিকমতে, কৌশলে। সে মুনাফিকি করছে, মিথ্যে কথা বলছে, ওয়াদা ঠিক রাখছে না, এ কথাটি তাকে মুখের উপরে বলে দিলে হয়তোবা তার আরও অধপতন ঘটবে, বিগড়ে যেতে পারে, বিগড়ে যাবে, অবনতি ঘটবে। তো অবনতির দিকে তাকে ঠেলে না দিয়ে তাকে যদি মায়ার জালে মাওয়াইজাতুল হাসানা, উৎকৃষ্ট উপদেশ, সুন্দর কথাবলি, বাক্যাবলী দিয়ে তার মাথায় হাত বুলিয়ে তাকে বুকে টেনে যদি কাছে নিয়ে আসা যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে শিক্ষাটা তো আমাদেরকে দিয়েছেন। যেমন মুনাফিক দ্য গ্রেট, যার সম্পর্কে কোরআনের আয়াত নাজিল হয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, যার সম্পর্কে আল্লাহ বলেছেন যে আপনি তার ব্যাপারে যদি 70 বার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, লা ইয়াগফিরুল্লাহ, আল্লাহ তাকে মাফ করবেন না। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরেও বলেছেন যদি 70 বারের বেশি দোয়া করলে আল্লাহ ওকে মাফ করে দিতেন, আমি যদি এটা জানতাম তাহলে সেটাও করতাম। আল্লাহ, তার অর্থ হচ্ছে যে একজন মুনাফিককে এভাবে সমাজ থেকে বের করে দেওয়া যাবে না, তাকে দোয়া থেকে বঞ্চিত করা যাবে না। দোয়া কবুল করার মালিক আল্লাহ, আল্লাহ আদেশ করেছেন আমি তার জন্য একদিকে চোখের পানি ছেড়ে দিয়ে রব্বুল আলমিনের কাছে মিনতি করব, ফরিয়াদ করব, তার মাথায় হাত বুলাব, তাকে সহযোগিতা করব, তাকে ভালো কাজের জন্য আমি উদ্বুদ্ধ করতেই থাকবো। জাকির ফাইন্না জিক্রা তানফাউল মুমিনিন, আলোচনা করতেই থাকতে হবে। আমার মনে হয় যে হবে এক সময় উপকৃত হবে। ইসলাম আমাদেরকে যেটা বলে সেটা হলো যে মানুষ, যে মানুষকে যে করে হোক তাকে সঠিক পথে আনা, এটা আমাদের বড় দায়িত্ব। তো এমন কোনো কথা আমরা বলবো না যাতে সে আরও, আপনি যেটা বললেন যে যাতে সে আরও ভ্রান্ত পথে চলে যেতে পারে। বরং রাসূল, এই জন্য তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ কি বলেছেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা জগৎবাসীর জন্য তাকে রহমত করে প্রেরণ করেছেন। জি, উনি মুসলিম, অমুসলিম, মোনাফিক, খোদাদ্রোহী, আস্তিক, নাস্তিক সকলের জন্যই রহমত। আজকে নাস্তিক অথবা খোদাদ্রোহী, কাফির, বেঈমান, সে এই যা ভোগ করছে, আলো, বাতাস, পানি, সূর্যের কিরণ, চাঁদের জ্যোৎস্না, এই সব কিছু তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে। আর এটার দ্বারাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা সৃষ্টি কুলের জন্য রহমত করেছেন। এই কারণে এই সৃষ্টিকুল যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে নিয়ে আসা হয়, তারা যাতে ভ্রান্ত পথের পথিক হয়ে আরও ভ্রান্তির বেড়াজালে আটকা পড়ে না যায়, নিমজ্জিত না হয়। তাই মোনাফেক হোক, কাফির হোক, নাস্তিক হোক, তাকে বের করে দেওয়া, তাকে পরিহার করা, তাকে ধমক দেওয়া, এটি কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেও সেটি পছন্দনীয় নয়। এবং আল্লাহ পাক যেটা বলেছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে রাসূল আপনাকে তো আমি দারোগা করে পাঠাইনি। উপদেশ দিবেন, ভালো কথা বলবেন, গ্রহণ করা অথবা না করা সেটার জন্য আল্লাহ ইম্মা শাকিরাম ওয়া ইম্মা কাফুরা, ইচ্ছা করলে সে গ্রাহক হবে এটির, অথবা সে বর্জন করে চলবে, প্রত্যাখ্যান করবে, সেটির জন্য সে আল্লাহর কাছে জবাবদিহি করবে। কিন্তু আমার দায়িত্ব আমাকে পালন করেই যেতে হবে। আমি যদি এইভাবে একটি মানুষকে দিন থেকে আরও দূরে সরিয়ে দেই, আলাদা করে রাখি, সেজন্য হয়তো রব্বুল আলামিনের কাছে আমাকে জবাবদিহি করতে হবে, হতে পারে। আমাদের দায়িত্ব হলো তাকে আরও ভালোবেসে, আপনি যেটা বললেন, তাকে কাছে টেনে নিয়ে তাকে পরিশুদ্ধ করার ব্যাপারে আমাদেরকে সবসময় চেষ্টা চালিয়ে যেতে হবে। যে আপনি যে আলোচনায় ছিলেন যে আমাদের আসলে জীবনের পরতে পরতে আমানত রয়েছে, আমরা সেটা কীভাবে, যেটা আল্লাহ পাক বলছেন, ইয়াইয়ুহাল্লাযীনা আমানুল্লাহ তাখুনুল্লাহ ওয়া রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম, আল্লাহর আমানত খেয়ানত করো না, রসুলের আমানতের খেয়ানত করো না, এবং তোমাদের পারস্পরিক সাধারণ যে আমানত আছে তার কোনোটির এটা এটা আলাদা আলাদা যদি একটু বলতে, যে আল্লাহর আমানত, রসুলের আমানত এবং আমাদের পারস্পরিক যে আমানত, এই বিষয়টা। যেমন আমরা তো আমাদের মধ্যে সাধারণত একটা বিষয় মনে হয় যে আমানত মানে হলো আপনার কাছে আমি কিছু টাকা রাখলাম, সম্পদ রাখলাম, ওইটি ফিরিয়ে দেওয়া, এটাকে আমরা শুধু আমানত মনে করছি। আসলে তো
আমি কিন্তু আমার আপনি বলেছেন জি কথার সূচনাই এই কথাটি বলেছি যে কথাও একটি আমানত, এটি একটি বড় ধরনের আমানত। আজকে আমি যে মুখরোচক বদনাম দুর্নাম আর একজনের গীবাত তার পিছনে আমি করলাম আর খুব আমার কাছে ভালো লাগছে, আমার বন্ধুবান্ধব আমাকে খুব বাহবা দিচ্ছে, আমি হাস্যোজ্জ্বল মুখে এগুলি বলছি, কিন্তু এটা আমি আমানতের খেয়ানত করছি এই কারণে, কারণ রব্বুল আলামিন এটিও আমানত রেখেছেন যে আমার কথা আমার জবান আমার বাক্যাবলী কী কাজে আমি ব্যবহার করি এটিই তো আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে, সেদিন তো আমার এই মুখ বন্ধ হয়ে যাবে। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, সেদিন আমার হাত কী করেছে আমার পা কী করেছে সেটা আমার মুখের বলতে হবে না, মুখকে আল্লাহ বন্ধ করে দিবেন এবং হাত হাতের কথা বলে দিবে, চোখ কী করেছে চোখ সেটা বলে দিবে, পা কী করেছে পা সেটা বলে দিবে। তাহলে আমাকে সচেতন হতে হবে যে একটি কথা একজন আমাকে বললেন যে ভাই কথাটি আপনার কাছে আমানত, এটি কারো কাছে কিন্তু বলা যাবে না, কিন্তু আমি সেইটাকে আরও কালার দিয়ে একেবারে প্রথম যে ব্যক্তির সাথে দেখা হলো তাকেই বলা শুরু করলাম আর তাকে বললাম যে ভাই কথাটা তো বলা নিষেধ, তারপরে আপনাকে বলছি এটাই কিন্তু সমাজে চলছে। তাহলে এখানে আমি কিন্তু সেই কথার আমানতের খেয়ানত করলাম, আমি একজনকে প্রতিশ্রুতি দিলাম সেটাই আমি রক্ষা করলাম না, তাহলে যে প্রতিশ্রুতি রক্ষার একটি আমানত আমার কাছে ছিল সেটিকে আমি খেয়ানত করলাম। আমানতদারিটা আমার জীবনের অনেক বড় একটি বিষয় যেটা আমাদের জীবনের সর্বত্র একেবারে বিরাজমান রয়েছে, আমরা সে ব্যাপারে কতটুকু সচেতন আছি, কারণ এটা সচেতন থাকা খুব জরুরি। আল্লাহ বলছেন যে আমানতের খেয়ানত করে থাকে মুনাফিকরা, সুতরাং আমি যেন মুনাফিকের কাতারে পড়ে না যাই, আমি যেন আমানতের খেয়ানতকারী না হই, সে বিষয়ে আপনি আলোচনা করছিলেন। জি, সচেতন হওয়ার জন্যেও দুটি বিষয় আমাদের সামনে রাখলে সহজ হয়। জি, তার একটি হলো তাকওয়া, জি, খোদাভীতি, আল্লাহর ভয়টা অন্তরে থাকতে হবে, জি, এবং পরকালের চিন্তাটাও মাথায় থাকতে হবে, আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। এবং একজন মুনাফিকের পরিণতি কি, আপনি যে হাদিস বলেছিলেন সূচনায় যে ইজা তুমি না খান, তার কাছে কিছু আমানত রাখা হলে সে সেটির খেয়ানত করে আর কথা বললে মিথ্যা বলে, জি, ওয়াদা করলে খেলাপ, ওয়াদা করলে খেলাপ করে। আর আপনি তো সারা জীবন হাদিস পড়িয়েছেন, তো আরেকটি হাদিস আসছে যে আল্লাহর হাবিব বলছেন যে চারটি বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সে মুনাফিক, খালেস মুনাফিক, একেবারে পরিপূর্ণ মুনাফিক, মুনাফিকান খালেসান ওয়াইন সামা ও সাল্লা ওয়া যামা আন্নাহু মুমিনুন। আল্লাহর রাসূল এতটা ব্যাখ্যা করে বলেছেন যে সে যদি নামাজও পড়ে, এই চারটি কাজ যে করবে, সে যদি নামাজও পড়ে রোজাও রাখে এবং নিজেকে একজন পাক্কা মুমিন বলে বিশ্বাসও করে, তারপরেও সে মুনাফিকে খালিস, নির্ভেজাল মুনাফিক। তিনটা তো আমরা বললাম, আরেকটা হলো ইজা সাতামা ফাজারা, যখন সে বিবাদ করে তখন অশ্লীল ভাষায় গালিগালাজ করে, এবং এটিই তো এখন যেন আমাদের সমাজে স্টাইল হয়ে গেছে, এবং উচ্চ পদের ব্যক্তি উচ্চ শিক্ষিত ব্যক্তি বেশি জনবল মনোবল যে ব্যক্তির আছে উনি আরও বেশি শক্ত ভাষায় অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং মনে করেন যে আমি অনেক কিছু। স্যার, এইটা আমি একটা জিনিস বলি, আমি যদি আসলে দিন ধর্ম এটা আলাদা রেখেও যদি কথা বলি, তারপরেও তো একজন সভ্য মানুষ এভাবে অশ্লীল কথা বলতে পারে, একজন অমুসলিম যাদেরকে আমরা মুসলমানই বলতে পারি না, তারাও কিন্তু বিষয়টির উপরে, যেমন আন্তর্জাতিক একটি শব্দ ব্যবহৃত হয় যে ল্যাঙ্গুয়েজ, যেটি ভাষা যেটি, সেটি সংসদীয় হতে হবে, জি, এবং সংসদের ভাষা এরকম হবে যে সেটার মধ্যে অশালীনতা আসতেই পারবে না, শালীন হতে হবে, যেমন ভদ্রতার পরিপন্থী, ভদ্রতার পরিপন্থী। যেমন মিথ্যা শব্দটি
ওনারা ব্যবহার করতে চান না অসত্য, যে অসত্য বলা হোক, সত্যকে আড়াল করা হচ্ছে, সত্যকে গোপন করা হচ্ছে, অবমূল্যায়ন করা হচ্ছে, তাহলে একই অর্থের কথা কিন্তু ভিন্ন ভাবে বলা হচ্ছে, শালীন ভাবে বলা হলো। জি, আপনি যে আলোচনা করছিলেন যে এই, হ্যাঁ আমি বলছিলাম যে একজন গৃহকর্তার যেমন আমানত আছে, গৃহকর্তির কাছেও কিছু আমানত আছে, যেটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুনা আর রাইয়াতিহি, প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল অর্থাৎ আমানতদার, এবং প্রত্যেককে সেই আমানত সম্পর্কে জিজ্ঞাসা, প্রত্যেককেই তার সেই আমানত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। আমরা কিন্তু বলে থাকি এইটা ভাই বসেরা জানে, এইটা উপরের ব্যক্তি যে তার ব্যাপার, এটা এটা নিয়ে আমার মাথা ঘামাবার কোনো ব্যাপার নেই না। যেমন গৃহকর্তার কথা আমি বললাম যে একজন গৃহকর্তা হিসাবে, একজন পিতা হিসাবে সন্তান সন্ততির দায়িত্ব, স্ত্রীর আমানত, এগুলি যেমন সে রক্ষা করবে, তেমনিভাবে একজন ভদ্র মহিলা তিনি ওই ঘরের অনেক কিছুর আমানত তার উপরে ন্যস্ত। জি, আবার আমরা একটা জায়গা যদি দেখি, যেমন পিতা মারা গেছে, ওয়ারিসদের মধ্যে যারা ওয়ারিস আছে তাদের মধ্যেও সম্পদ সমবন্টন করা হচ্ছে না বা কর, এটা কি একটা আমানত না? এটা অবশ্যই এক আমানত না, মানি না, এটি গুরুত্বপূর্ণ আমানত। আজকে যে আমরা সমাজে বলে থাকি যে নারীদেরকে তাদের প্রাপ্তি দেওয়া হচ্ছে না বা ইসলাম ঠকিয়েছে, অথবা পুরুষতান্ত্রিক সমাজ অথবা পুরুষ শাসিত সমাজ এই কথাগুলি বলে আমরা শুধু মুখরোচক কিছু স্বাদ আস্বাদন করে এটিকে সমাপ্ত করে রাখি। কেন দেওয়া হয় না? আমি আমার বোনের সম্পত্তি কেন দিতে চাই না? এই কয়েকদিন আগেও একটা ঘটনা আমি দেখলাম প্রচার মাধ্যমের মধ্যে আসছে, যে দুই বোন, একটি বোন সে তার চিকিৎসা করতে পারছে না, বাঁচা মরা সমস্যা, সেখানেও ভাইদের কাছে বারবার বলছে যে তোমাদের অর্ধেক আমরা পাই, সেটি কেন দেবে না? সে বলছে না এগুলি সব আমাদের, তোদের বিবাহ শাদী দিয়ে গেছে ভালো জায়গায়, অনেক খরচ হয়ে গেছে, বা সেটা না। দেখেন আমরা আসলে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, আপনি যদি খুব সংক্ষেপে মানে আধা মিনিটের মধ্যে আমাদের দর্শকদের জন্য আজকের বিষয়ের সামারি বলতে। জি, তাহলে এই আমানতের যে গুরুত্বের কথা আজকে আমরা সংক্ষেপে যতটুকু সম্ভব আলোচনা করলাম, এটি সবচেয়ে আমরা উপকৃত হব তখনই যদি আমরা এটা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, কর্মক্ষেত্রে আমরা এটাকে পালন করতে পারি এবং আল্লাহকে ভয় করি। আর মোনাফিকের পরিণতি যে ফিদ্দারকিল আসফাল, জাহান্নামের সর্বনিম্ন তবকার কথাটা স্মরণ করে যদি আমরা সামনে অগ্রসর হই, আমানত রক্ষা করে চলব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে পেরেছি। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমানত শুধু আপনার কাছে কিছু টাকা পয়সা রাখা হলো সেটা ফেরত দেবেন তা না, আমরা যেটা আলোচনা করলাম সর্বক্ষেত্রে আমানত রয়েছে। আপনি যে অফিসে চাকরি করেন 9টা থেকে 5টা, এই এই সময়টা এই অফিসের দায়িত্ব পালন করা, এটাও কিন্তু আপনার কাছে আমানত। এই সুতরাং সে আমানত রক্ষা করতে হবে। এই সময় অন্য কোনো কাজ করা বা অফিস ফাঁকি দেওয়া, এটা কিন্তু আমানতের খেয়ানত। কারোর উপরে নিয়োগের দায়িত্ব রয়েছে, সে যদি অযোগ্য ব্যক্তিকে নিয়োগ দেয়, এটাও কিন্তু আমানতের খেয়ানত, এটা মারাত্মক আমানতের খেয়ানত। এখানে যোগ্য ব্যক্তিকে দিতে হবে। আল্লাহ রাব্বুল বলেছেন কোনো মুসলিমকে যদি দায়িত্ব দেওয়া হয় আর সে যদি অযোগ্য ব্যক্তিকে দায়িত্ব দিল, নিয়োগ দিল, তো তার উপর আল্লাহ লানত, তার কোনো ইবাদত কবুল হবে না, না ফরজ না নফল। সুতরাং আমাদেরকে এই বিষয়টি সতর্কতার সাথে চিন্তা করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেক আমানতের ব্যাপারে সতর্ক থাকার তৌফিক দান করুন। দেখা হবে ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবার ঠিক একই সময়ে। আপনারা সকলে ভালো থাকুন, আপনাদের ইহকালীন পরকালীন কল্যাণ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।